আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের চ্যানেল পাশে থাকবেন, আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম দেশি মুরগি পালন সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে যে মুরগি বাচ্চা যখন ফোটা শুরু করে সেক্ষেত্রে আপনার করণীয় কাজগুলো কি, বা দেখা যায় কি আমি এখানে কোন বিষয়গুলো খুব ভালোভাবে যত্ন সহকারে বিষয়গুলো দেখতেছি। তো অনেক উদ্যোক্তা বা দেখা যাচ্ছে কি অনেক যারা আমার চ্যানেলের দর্শক তার প্রশ্ন করেছিলেন যে বাচ্চা ফোটার সময় অনেক সময় দেখা যাচ্ছে কি মারা যাচ্ছে, বা দেখা যায় কি বাচ্চাকে কুচে যে একটা জায়গায় বসানো ছিল বাচ্চাগুলো ফোটার কতক্ষণ পর এখান থেকে আলাদা করবে, এরকম অনেকগুলো প্রশ্ন জমা হয়েছিল। তো সর্বোপরি তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে যেহেতু আমার বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে, এটার এটার অনেকগুলো বাচ্চা ফুটে গেছে এবং এটার হচ্ছে একটা বাচ্চা ফুটেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে একটা বাচ্চা এখানে ফুটে বের হয়েছে। তো আশা করি কালকের ভিতরে বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে, যে এটার বাচ্চা কিন্তু অলরেডি ফুটে বের হয়ে যাচ্ছে অনেকগুলো, এবং আগামীকাল সকালের ভিতরে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি কিন্তু এখানে কিছু খোসা কিন্তু আলাদা করে রেখেছি, মানে দুইটার পাশাপাশি কিন্তু আমি এই মাঝখানে এটা রেখেছি। এখান থেকে যেই ডিম থেকে বাচ্চাগুলো বের হয় তার খোসাটা আমি এখানে রাখি, এবং এখান থেকে যে বাচ্চাগুলো বের হয় তার খোসাটা এখানে রাখি। অনেক সময় হয় কি যে এভাবে এরকম একটা ডিম সেটা বাচ্চা ফুটবে, কিন্তু দেখা যায় কি এভাবে একটা ডিমের ভিতরে আর একটা ডিম চলে যাচ্ছে, তো দেখা যায় কি বাচ্চাটা ফুটে বের হতে পারছে না, বাচ্চাটা মারা যায়, বা দেখা যায় কি অনেক সময় এরকম হয়ে থাকে, তবে খুব বেশি না সচরাচর। এবং বাচ্চাগুলো আপনি কখন এখান থেকে আলাদা করবেন, বাচ্চাগুলো আলাদা করার সবচেয়ে উত্তম সময় হলো যখন আপনি যে দেখেন বাচ্চাগুলো একদম পুরপুরা গা ভেজা নেই, বা দেখা যায় কি একটা বাচ্চা যখন আপনি হাতে নিবেন অথবা দেখা যায় কি একটা জায়গায় রাখবেন দেখবেন সে চলাচল করতে পারতেছে, হাঁটতে পারতেছে, বা দেখা যায় কি তার শারীরিক কোনো প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে না, ঠিক তখনই এদেরকে এখান থেকে আলাদা করতে পারেন। তো এখানে কিন্তু সকল ডিম একসাথে ফুটে বের হয় না, দেখা যায় কি আপনার পর্যায়ক্রমে ডিমগুলো ফুটে বের হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথম বাচ্চাগুলো দেখা যায় কি খুব ফুলফল হয়ে যাবে এবং শেষ বাচ্চাগুলো দেখা যায় কি আপনার একদম দুর্বল থাকবে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে প্রথম বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ সবল হয়ে যায় এবং পরবর্তী বাচ্চাগুলো ধীরে ধীরে সময় নিয়ে দেখা যায় কি গাগুলো শুকায়, বা দেখা যায় কি সে তার শারীরিক কন্ডিশনগুলো ফিরে পায়। তো সেক্ষেত্রে বাচ্চাগুলো যখন 24, 48 এবং কিংবা 72 ঘন্টা পর্যন্ত সে তারা খাবার ছাড়া কিন্তু এখানে থাকতে পারবে। তো আপনি এদেরকে খুব বেশি বিরক্ত করতে যাবেন না, দেখা যায় কি আপনার এখানে সে পর্যাপ্ত পরিমাণ তাপ নেই, হিট নেই, কারণ প্রথম দিন এদের 35 ডিগ্রি প্লাস তাপমাত্রা প্রয়োজন থাকে। তো দেখা যায় কি সে তাপমাত্রাটা যখন এই মুরগিটা দিয়ে দিবে, তো দিয়ে দেওয়ার ফলে দেখা যায় কি আপনার বাচ্চাগুলো একদম সুন্দর সুস্থ সবল, বা দেখা যায় কি যতটুকু প্রয়োজন ছিল সেগুলো এখান থেকে সে পেয়ে যাবে। তো এগুলো যখন পেয়ে যাবে ঠিক তখনই দেখা যায় কি আপনার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সুস্থ হয়ে এখান থেকে অন্য একটা জায়গায় আপনি স্থানান্তর করতে পারেন। তো এই ছিল মূল বিষয়, এছাড়াও দেখা যায় কি আপনি হচ্ছে কিছুক্ষণ পর পর এসে দেখতে পারবেন। তো আরেকটা বিষয় দেখা যায় কি একাধিক মুরগি যখন আপনারা একসাথে কুচে বসাবেন অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে কি যে একটা মুরগি একটা খাঁচাতে চলে আসে, মানে দুইটা মুরগি একসাথে হয়ে যায়, দুইটা মুরগি যখন একসাথে হয়ে যায় তখন দেখা যায় কি দুইটা মুরগির আঘাতপ্রাপ্ত হয়ে, বা দেখা যায় কি পায়ের নিচে পিষ্ট হয়ে, বা কোনো দুর্ঘটনার কারণে বাচ্চা মারা যায়, মানে এই বিষয়টাও খেয়াল রাখবেন। এবং আমি কিন্তু যে বিষয়টা করি যে এই যে রাত্রেবেলা এটা দিয়ে রাখবো, এই যে এভাবে উপরে দিয়ে রাখবো, কারণ এখানে যেহেতু আর খাবার পানি দিতে হচ্ছে না সেক্ষেত্রে আমার কোনো ঝামেলা নেই, আমি এইভাবে দিয়ে রাখবো যেন দেখা যায় কি একটা আরেকটার সাথে মিশতে না পারে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এরকম একটা সমস্যা আমি ফেস করেছিলাম। এই যে দেখেন একদম সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কাল সকালে কিন্তু এদেরকে আমি খাঁচায় তুলে ফেলবো, খাঁচায় তুলে এদেরকে পরিচর্যা শুরু করে দেবো। এই বাচ্চাটা সম্ভবত অনেক সুন্দর এবং হচ্ছে গলা ছিলা বাচ্চা, আমার খুব ফেভারিট একটা কালার, সুরমা কালার, দেখেন সে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে তাকিয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট, এবং আপনাদের যদি আসলে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে এরকম যে বিষয়বস্তু থাকে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো, এবং দেখা যায় কি আমরা কীভাবে আমাদের মুরগিগুলোকে পালন করে থাকি
বা আমরা কি কি বিষয় আমাদের খামারে বা দেখা যায় আমার বেসিক্যালি মুরগির প্রতি কি কি যত্ন নেই সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ পরবর্তী এরকম কোনো আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।